second. Hello? হ্যাঁ আমি ডক্টর সরকার বলছি, চাইল্ড স্পেশালিস্ট। হ্যাঁ বলুন। আপনি একটু আমার চেম্বারে আসবেন? একটু দরকার আছে। কেন, কি হয়েছে? না মানে আপনার স্বামীর মাথায় একটু শ্বশুরকে বাচ্চা, বাচ্চাকে শ্বশুর। তুমি এটা বলতে পারলে? আমি বলিনি, বলেছেন উনি তোমার বাবা। তুমি আমার মা বাবা সম্পর্কে একটা বাজে কথা বললে না, তোমাকে জ্যান্ত পুঁতে দেবো। রক্ত কথা বলছে, শুনলে মেরিজেন? এই যে বলছিল, শোনো শোনো দিদি, আমিও শুনতে পেয়েছি গো। ওই তো শুনেছে। কি বলো বলো প্রভা দিদি বলো। ওই যে বললো আবা বুদ্ধু। ওই দেখো আবার বললো। তুমি কাউন্সিলিং ও করাবে আর সাইকিয়াট্রিস্টের কাছেও যাবে। মেরিজেন তুমি যেটা ভাবছো সেটা নয়। দাদা বাবু, দিদি তো আপনার খারাপ চাইবেন না, আর দিদি যখন বলছেন তো ডাক্তারটা দেখিয়ে নিন না। আর শুনুন, ওই একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন না তো, ভালো লাগে না। এ অন্যদিকে যাচ্ছে। আচ্ছা একটা সত্যি কথা বলবে? বলো। তুমি আমার বাবাকে খুব অপছন্দ করো? হ্যাঁ করি, আর ব্যাপারটা একতরফা নয়, উনি আমাকে তার চেয়ে অনেক বেশি অপছন্দ করেন, তুমি সেটা জানো। এই জন্য এই দেখো বদলা নিচ্ছে। আর একটা সত্যি বলবে? বলো। তোমার বংশে কারণ মাথার সমস্যা ছিল? না। আমরাও যাব, দরকার হলে আমি ডেকে নেব। বলছি আপনি বসুন না। না 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 না, এই তিনটি চেয়ার আছে। পাখিগুলোর হয় পায়ে ভেঙে গেছে, নয়তো চুরি হয়ে গেছে, নামই পুনে দিহা না, বুঝলেন না? কে ভাই, কি চাই? কাউকে খুঁজছো নাকি? খোঁজা তো তোমার উচিত ছিল নিজের মা বাবাকে। সাইতের ছেলে, এসব ডায়লগ বাজি তোমার এই মাচাই গিয়ে মারাবে। মরার শখ হয়েছে এখানে এসেছিস? বাঁচানোর শখ হয়েছে, তাও আবার তোকে। তোকে না মাঝে মাঝে খুব মারতে ইচ্ছে করে, মনে হয় সারা জীবনের জন্য জেলে ভরে দি। কিন্তু কি হবে এসব করে বল, মা তোর, যা গিয়ে ক্ষমা চেয়ে নে, জীবন এখন অনেকটা বাকি। আমি ছোটবেলা থেকে মা বাবা দুজনকে পাইনি, তুই পেয়েছিস, একজনকে হারিয়েছিস আরেকজনকে হারাস না। কথা নয় আর কথা নয়, হাত উঠে যাবে। এই সুযোগ আর পাবি না রে, তোকে জেলে ভরতে না আমার 2 মিনিটও লাগবে না, কিন্তু ওই তোর ছেলে আর বউয়ের কথা ভেবে দেখি রাগ অশান্তি আর ভালো লাগছে না, জাগি ক্ষমা চাই।